হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্লিজ ভিডিওটা স্ক্রিপ করবে না, পুরাটাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন বেরিয়ে পড়েছি। আমি যাব, আমার কাকার ছেলে মারা গেছে, তো আজকে শ্রাদ্ধ, তার জন্য আমরা যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছি, আমি আমার মা, বৌদি, বৌদি ছেলে, আমরা চারজন মিলে যাচ্ছি। অনেকটাই দূর ওদের বাড়ি। তারপর গাড়ি থেকে নেমেছি, নামার পর টুকটুকে চড়ে এখন যাচ্ছি আমরা। তো আমাদের মণিপুরি সমাজে তো 14 দিনেই আমাদের শ্রাদ্ধ হয়ে যায়, তো এখন শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি। তো চলো ফ্রেন্ড, গিয়ে তোমাদেরকে দেখাই যে আমাদের আমাদের মধ্যে মণিপুরি সমাজে কিভাবে শ্রাদ্ধ হয়। তো মানে আমাদের বাঙালির নিয়ম আর আমাদের নিয়ম এক না, তো অনেকটাই তফাত আছে। তো আমাদের মণিপুরি নিয়মে 14 দিনে শ্রাদ্ধ হয় আমাদের, আর তোমাদের বাঙালির নিয়মে মনে হয় 1 মাসে শ্রাদ্ধ হয়, ঠিক আমি জানি না। তো আমরা এখন ওদের বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে এসে পড়েছি। এখানে যা যা বাড়িতে কাজকর্ম আছে, মানে কিছু নিয়মকানুন আছে, এইগুলি করছে। তারপর মেইন যে শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধটা এখন মন্দিরে গিয়ে হবে। তো গরমের কারণে আমরা এক কোণাতে বসে আছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র পড়েছে, মানে গরমের জ্বালায় বৌদি, আমি, আমার ছেলে, বৌদির ছেলে মিলে এক কোণাতে বসে আছি। অনেক মানুষ সামনে গিয়ে বসতে পারছি না, মানুষের ভিড়ে গেলে যেমন আরও গরম লাগছে, তার জন্য আমরা এক কোণাতেই বসে আছি। তো আমাদের বাড়িতে যা যা নিয়মকানুন হচ্ছে, তো তোমাদেরকে এটাই দেখাচ্ছি। তারপর যখন শ্রাদ্ধ আরম্ভ হয়ে যাবে, তখন তোমাদেরকে পুরো শ্রাদ্ধটা দেখাবো। তারপর ব্রাহ্মণ বসে গেল গীতা পাঠ করার জন্য। আমাদের মধ্যে বাড়িতে একটু গীতা পাঠ করতে হয়, তো ব্রাহ্মণ বসে গেছে এখন গীতা পাঠ করার জন্য। সবাই দেখো চুপচাপ, সবাই চুপচাপ হয়ে শুনছে যে ব্রাহ্মণে কি গীতা পাঠ করছে। আমারও গীতা পাঠ শুনতে অনেকটাই ভালো লাগে, তো আমিও শুনছি চুপচাপ বসে বসে গীতা পাঠটা। এই দেখো ফ্রেন্ডস, আমাদের শ্রাদ্ধ আরম্ভ হয়ে গেছে। দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি শ্রাদ্ধটা কিভাবে হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এখন শ্রাদ্ধ চলছে, তোমাদেরকে চেষ্টা করছি যাতে পুরো শ্রাদ্ধটা তোমাদেরকে দেখাতে পারি। তো যতটুকু পারছি অতটুকু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো। আমিও Oh,
আর থাকতে পারছি না ফ্রেন্ডস, তো বেরিয়ে গেছি আমরা, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো মা তো আর আসেনি, মা এখানে থাকবে, এখান থেকে বাড়িতে চলে যাবে, মা আর আমার সাথে আসেনি। তো আমরা এখানে, আমি, আমার বৌদি, আমার ছেলে, বৌদির ছেলে, এই আমরা চারজন মিলিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি। এখানে বসে গরমে মরে গেছি, কি গরম গাছ, কি গরম, আর বলার বাইরে, প্রচণ্ড গরম। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে।